পেঁপে কাটার পরে আপনারা বীজগুলো শুকাবেন, এবং এইভাবেই মায়ামদ্দা বীজ আলাদা করবেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। এই দেশে বিভিন্ন ধরনের ফসল আমরা উৎপাদন করে থাকি, তার মধ্যে একটি হলো পেঁপে। দর্শক, এই পেঁপে চাষ করার আগে আমাদের কিছু টিপস ফলো করতে হয়। যারা নার্সারি করে বা যারা পেঁপে চাষ করে, তারা এই পেঁপে গাছে ফলন আসার জন্য বা মায়ামদ্দা গাছ চেনার জন্য বীজ থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো যে পেঁপে গাছ থেকে পেঁপে সংগ্রহ করার পরে কীভাবে আপনারা বীজ সংগ্রহ করবেন, মায়ামদ্দা বীজ কীভাবে আলাদা করবেন, সেটা আজ আমি আপনাদের দেখাব। দর্শক, আপনারা দেখতে পারছেন যে এই পেঁপে গাছটা প্রচুর ফলন, সর্বনিম্ন আশা করা যায় 2 মণ পেঁপে আছে, আর একটা একটা পেঁপের ওজন সর্বনিম্ন 3 কেজি। দেখেন দর্শক, অনেক বড় বড় পেঁপে, আর এরকম ফলন এবং মায়া গাছ 99% আশা করা যায়। আমি যে টিপস আজ আপনাদের দেখাবো, সেটা যদি আপনারা ফলো করেন। দর্শক, আশা করি আপনারা প্রতিটা বীজ থেকেই ইনশাল্লাহ এরকম ফলন বা এরকম মায়া গাছ আপনারা পাবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা পেঁপে চাষ করতে পারবেন। দর্শক, দেখেন প্রচুর পরিমাণে ফল এবং প্রচুর পরিমাণে এর ফুল ফল এসেছে, গুঁড়া থেকে একেবারে আগা পর্যন্ত ফুল ফল ভর্তি। তো দর্শক, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা এরকম পেঁপে চাষ করতে পারবেন। আর যাদের চারা প্রয়োজন হয়, তারা আমার কাছ থেকে এই জাতের পেঁপে নিতে পারেন। দর্শক, দেখেন এটা আসলে কল্পনাই করা যায় না যে এতটাই ফলন। মিষ্টি পেঁপে না, আছে একরকমের পেঁপে আছে, শুধু বড় হয় অথচ মিষ্টি। সবাই আহ্বান জানাচ্ছে এই জাত লাগাবেন, এই জাত, এই জাতের নাম সহ ফোন নাম্বার দিয়ে দেবেন আমার ভাইয়া, ভিডিওর ভিতরে যোগাযোগ করবেন এই ভাইয়ের সাথে, এনাদের বড় নার্সারি আছে। দর্শক, গাছ থেকে পেঁপে সংগ্রহের 3 দিন পরে দেখেন দর্শক, পেঁপেটা সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। এখন বীজ সংগ্রহের পালা। আপনারা সর্বপ্রথম পেঁপেটা সুন্দরভাবে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে এই বীজগুলো আলাদা করে ফেলবেন। দর্শক, দেখেন আমি বীজগুলো আলাদা করছি। এমনভাবে পেঁপেটা কাটবেন যেন বীজগুলো নষ্ট না হয়। দেখেন দর্শক, এই বীজগুলো আমি এখন একটা পাত্রে সংগ্রহ করব। এই যে দর্শক, দেখেন বীজগুলো আমি একটা পাত্রে সংগ্রহ করেছি। আমি এখন এর বীজ থেকে মায়ামদ্দা বীজ আলাদা করতে পারবো। আপনারাও পারবেন যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো দর্শক, এরকমভাবে বীজ রাখলে ভালো হয় না, এর উপরে যে শক পানির যে আবরণটা আছে, এই আবরণটা সর্বপ্রথম আপনাকে ফাটিয়ে দিতে হবে, বা এর উপরে যে আস্তরণ, পানির আস্তরণ আছে, এটা থাকলে বীজ অনেক দিন লাগে চারা গজানোর জন্য, বা আপনার বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এই জন্য কী করতে হবে, সর্বপ্রথম এর উপরের যে আবরণটা আছে, এটা ঘষে ঘষে নষ্ট করে দিতে হবে বা পানিটা বের করে দিতে হবে। দর্শক, বীজগুলো এমনভাবে ঘষবেন যেন এই বীজগুলো নষ্ট না হয়ে যায় বা থেতলে না যায়,
তাহলে কিন্তু চারা গজাবে না। আলতোভাবে আপনারা এই বীজগুলো হাতের তালুর নিচে ঘষবেন। ঘষার পরে যখন দেখবেন সম্পূর্ণরূপে হয়ে গেছে, তখন আপনারা এই বীজগুলোকে রোদে শুকাতে দিবেন। শুকানোর পরে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই বীজগুলো থেকে মায়ামদ্দা বীজ আপনারা আলাদা করবেন। অতি সহজে আপনার 99% গাছ, আশা করি ইনশাল্লাহ, মায়া গাছ বা ফল ধরা গাছ হওয়া সম্ভব। দর্শক, এবার এভাবেই আর কি আপনারা শুকাতে দিবেন। দর্শক, আপনারা মনে করছেন যে পেঁপের বীজ তো এমনি ফেলে দিলে হয়। হ্যাঁ দর্শক, ফেলে দিলে হবে, কিন্তু সব মায়া গাছ হবে না, কিছু মদ্দা গাছ, কিছু মায়া গাছ এরকম হবে। তো চাষের ক্ষেত্রে আমরা এরকম বীজ আলাদা সংগ্রহ করি যেন 99% আমাদের মায়া গাছ হয়। দর্শক, বীজ শুকানোর পরে আপনাদের নিয়ে এলাম। বীজ শুকালে বেশি ভালোভাবে বোঝা যায় যে কোনটা মায়া কোনটা মদ্দা বীজ। দর্শক, এই জন্য আমরা ভালো করে আগে বীজটা শুকিয়ে নিই। এই দেখেন দর্শক, আমি বীজগুলো শুকানোর পরে আপনাদের সামনে নিয়ে এলাম। দর্শক, এই যে দুই সাইডে দুই রকম বীজ আমি রাখছি, দেখেন এক সাইডে কালো এবং ছোট বীজ, আর এক সাইডে দেখেন দর্শক বড় বড় ফ্যাকাশি বীজ। এই দুইটার ভিতরেই আপনারা মায়ামদ্দা পাবেন। এখানে আমি বেছে বেছে আলাদা আলাদা করে রাখছি এই কারণে যে এক সাইডে মায়া আর এক সাইডে মদ্দা আছে বীজ। এখন দর্শক, আপনারা ভাবছেন যে এই বীজের ভিতরে আবার কীভাবে চেনা যায়। হ্যাঁ দর্শক, আপনারা চিনতে পারবেন যদি আমি আপনাদের বলি যে বীজ সংগ্রহের পরে আপনারা ইনশাল্লাহ আশা করা যায় 95% আপনারা মায়া গাছ খেতে উৎপাদন করতে পারবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই বীজ থেকে মায়ামদ্দা সংগ্রহ করা সম্ভব। দেখেন আমি দুই সাইডে দুই রকম বীজ সংগ্রহ করলাম। দর্শক, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে দুই সাইডে দুই রকমই, এক সাইডে কালো এবং আর এক সাইডে ফ্যাকাশে। দর্শক, যেটা কালো রং এবং ছোটো ছোটো বীজ, এটাই হলো আপনার মায়া বীজ, আর যেটা ফ্যাকাশে এটা হলো মদ্দা বীজ। দেখেন দর্শক, দুইটা বীজ দুই রকম। তো আপনারা এরকম শুকানোর পরে একটা একটা করে বেছে বেছে আপনারা বীজগুলো আলাদা সংগ্রহ করবেন, আর এই মদ্দা বীজগুলো আপনারা নষ্ট করে ফেলতে পারেন কি আপনারা যদি চান লাগাতে পারেন। কিন্তু আসলে মদ্দা গাছে ফলন হয় না, ভালোভাবে ফলন হয় না, এই জন্য আমরা এই বীজগুলো আলাদা এই নার্সারিতে বেছে চাষ করে থাকি। দর্শক, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন অঞ্চলে বিঘার পর বিঘা পেঁপে চাষ করে, কিন্তু ওদের প্রতিটা গাছই কীভাবে মায়া গাছ হয়। হ্যাঁ দর্শক, ওদের প্রতিটা গাছই মায়া গাছ হয়। ওরা এরকম করে প্রতিটা বীজই বাছাই করে চারা উৎপাদন করে, এই জন্য ওদের প্রতিটা গাছই মায়া হয়। দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার অন্য ভাইদের দেখার সুযোগ করে দিন।